বুদ্ধিটা হলো এই এই যারা দুনিয়া থেকে চলে গেল বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আমি অত্যন্ত ভালো একজন ভাস্কর, সুন্দর মূর্তি বানাইতে পারি, আমি আপনাদেরকে এই বুজুর্গদের মূর্তি বানাই দিব। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে তাদের মূর্তিগুলোকে দেখবেন, তাদেরকে স্মরণ করবেন, স্মৃতিচারণ করবেন, সৌন্দর্যের জন্য আমি এটা বানিয়ে দিব। আদম আলাইহিসসালামের উম্মতরা আল্লাহ তাআলাকে এক মানে, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে না। এই উম্মতের ভেতরে, আদম আলাইহিসসালামের উম্মতের ভেতরে এমন কিছু উম্মত ছিল, এমন কিছু আল্লাহর বান্দা ছিল যারা অত্যন্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা, অত্যন্ত আলা তাবকার স্তরের মুত্তাকি ছিল। তাদের সবাইকে ওই সময়কার সমস্ত উম্মতের অত্যন্ত শ্রদ্ধা করত, সম্মান করত, ভালোবাসত। খেয়াল করে শুনবেন, খুব ভালোবাসত। এইরকম ইতিহাসের কিতাবগুলো ঘাটাঘাটি করলে পাওয়া যায়, এই ধরনের প্রধান প্রধান বুজুর্গ উম্মত আদম আলাইহিস সালামের ভেতরে পাঁচজনের মতন ছিল। একে একে এই পাঁচজনের সবাই পৃথিবী থেকে চলে গেল। সবাইকে তো একদিন মরতে হবে, কি বলেন? মরতে হবে না, মরতে হবে। তিনিও চলে গেল, চলে গেলেন সমস্ত বুজুর্গ উম্মতেরা। পরবর্তীতে আদম আলাইহিস সালামের অন্যান্য যে সমস্ত উম্মত পৃথিবীতে বাকি ছিল, তাদের দিলের ভেতর অত্যন্ত ব্যথা যে নবীর অনুপস্থিতিতে আমরা যাদের শরণাপন্ন হতাম, যাদের কাছে যেতাম, বিভিন্ন বিষয়ের সমাধান পেতাম, যাদের কাছে গেলে দিলের ভেতরে তাওহীদের খোরাক পেতাম, এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে গেল, দিলের ভেতরে সমস্ত উম্মতের অত্যন্ত ব্যথা। এই বুজুর্গ আল্লাহওয়ালাদের কবরের কাছে যেয়ে তারা কান্নাকাটি করে, কবরের কাছে যেয়ে তারা বিভিন্নভাবে রোনাজারি করে, কবরের কাছে যেয়ে তারা হা হুতাশ করতে থাকে, হায় হায় এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ হয়তো আর পৃথিবীতে আসবে না। নবীকে হারিয়েছে, নবী চলে গেলেন, বড় বড় পাঁচজন বুজুর্গ ছিল তারাও একে একে সবাই চলে গেলেন, সবার দিলের ভেতরে ব্যথা। কবরের কাছে কান্নাকাটি করে ইবলিস সাহেব আসছে। ইবলিস সাহেব আইসিয়া তাদেরকে বুদ্ধি দিল, বলল কি ভাই, আপনারা এত কান্নাকাটি করছেন, এত আফসোস, এত দিলের ভেতরে হতাশা অনুভব করছেন, আপনাদের দিলের ভেতরে এই সমস্ত বুজুর্গদের ভেতরে এক বুজুর্গদের ব্যাপারে এত বেশি মহাব্বত আপনারা লালন করেন, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? আপনাদের এই মহাব্বত প্রকাশ করার জন্য একটা সুন্দর বুদ্ধি দিব, সাথে সাথে আপনাদেরকে সহযোগিতাও করব। কি বুদ্ধি দেন তো? বুদ্ধিটা হলো এই যারা দুনিয়া থেকে চলে গেল বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আমি অত্যন্ত ভালো একজন ভাস্কর, সুন্দর মূর্তি বানাইতে পারি, আমি আপনাদেরকে এই বুজুর্গদের মূর্তি বানাই দিব। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে তাদের মূর্তিগুলোকে দেখবেন, তাদেরকে স্মরণ করবেন, স্মৃতিচারণ করবেন, সৌন্দর্যের জন্য আমি এটা বানিয়ে দিব। কে বলছে? ইবলিস। তারাও চিন্তা করলো, তাই তো, ভালোই তো হয়, দুনিয়া থেকে তারা চলে গেলেন, তাদের চেহারা ছবি যদি আমরা প্রতিদিন রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাই, দিলের ভেতরে তো কিছুটা হলেও সান্ত্বনা লাগবে। ইবলিসের কথা তাদের ভালো লাগলো, কথাটা কত মিঠা না, খুব মিঠা কথা, তাই না? শুনতে খুব ভালোই লাগে। আসলে তো মূর্তি বানাইলে তো, ভাস্কর্য বানাইলে তো ভালোই লাগবে। আমাদের নেতা দুনিয়া থেকে চলে গেছেন, তার মূর্তি দেখে দেখে দিলের ভেতরে কি অনুভব করব, স্বাদ অনুভব করব, ভালো লাগবে, সেটাকে স্মরণ করব, স্মৃতিচারণ করব। বানাই দিল। ইতিহাস গ্রন্থে লেখে এইভাবে তারা সব সময় ওই সমস্ত মূর্তিগুলোকে দেখতো, আর দিলের ভেতর অত্যন্ত ভালো লাগা তাদের কাজ করতো, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। আপনার বাবাকে আপনি ভালোবাসেন, যখন তার ছবি দেখেন ভালো লাগে না? অবশ্যই ভালো লাগবে, তার একটা মূর্তি দেখলে ভালো লাগবে যে আমার বাবা এমন ছিল, এমন চোখ ছিল, এমন নাক ছিল, এটাই মানুষের স্বভাব প্রকৃতিতে হতেই পারে, তা তাদের ভালো লাগতো। তাদের পরবর্তী প্রজন্ম যারা আসলো, তারা তাদের বাপদাদাদের দেখছে, এই মূর্তিগুলো দেখলে তারা সম্মান করে, তারাও সম্মান করে, কিন্তু তারা এই সম্মানটাকে একটু সেলিব্রেশনের পর্যায়ে নিয়ে গেল, বিশেষ বিশেষ দিবসগুলোতে তারা এই মূর্তিগুলোকে সম্মান করত। পরবর্তী প্রজন্মতে যারা আসলো, তারা শুধু সম্মানই করতো না, মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে নীরবতা পালন করত। এরপরে যারা আসলো, শুধু নীরবতাই পালন করতো না, মাঝে মাঝে একটু মাথা ঝুঁকাইতো। এইভাবে পর্যায়ক্রমে একটা সময় এমন আসলো, দেখা গেল একটা প্রজন্ম আসলো আদম আলাইহিস সালামের উম্মতের মধ্যেই, যে প্রজন্মগুলো ওই মূর্তিগুলোকে শুধু সম্মানই করত না, এই মূর্তিগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য বাধ্য মনে করত। কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে এই মূর্তির কাছে চাইতে হবে, তার সামনে মাথা নত করতে হবে, তার সামনে মন্ত্র পাঠ করতে হবে, তাকে বলতে হবে আপনি একটু আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন, এইরকম আকীদা বিশ্বাস তৈরি হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাম আসলেন তখন। নবীদের কাজই এটা, উম্মত যখন শিরক এবং তাওহীদ পরিপন্থী কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে, তাওহীদের বিপক্ষে যখন উম্মত অভ্যস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠান তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরককে দাফন করার জন্য। আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসেছিলেন ঠিক এইরকমই একটা পরিবেশে, পরিস্থিতিতে, যখন মক্কার কুরাইশ কুফফাররা মূর্তির পূজা করত, তার মূর্তির পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন কি ব্যাপার, এরা মূর্তির পূজা করে, ভালো লাগে না। তিনি স্পষ্টভাবে তাওহীদের প্রচার করতে পারেন না, কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো যে আপনি স্পষ্টভাবে উচ্চ কণ্ঠে তাওহীদের প্রচার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে চূড়ায় উঠে সমস্ত মক্কাবাসীদেরকে, বিশেষ করে কুরাইশদেরকে ডেকে তিনি দাওয়াত দিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা যে মূর্তিগুলোর সামনে মাথা নত করো, যেগুলোকে তোমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য মাধ্যম মনে করো, যেগুলোকে তোমরা উপাস্য বানিয়েছ, এর কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন আমার আল্লাহ। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই তাওহীদের আওয়াজ উচ্চস্বরে আসলো, রাসূলের বিপক্ষে আবু লাহাব বদদোয়া করে দিল। আবু লাহাবের বদদোয়া বোধহয় খুব কাজে লাগছে, কি বলেন? হ্যাঁ, খুব কাজে লাগছে না? আবু লাহাব কি করলো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলে দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক, তুই ধ্বংস হয়ে যা, নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! আমার পেয়ারা নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে অবস্থান করেছে, তাকে আগুনে নিক্ষেপ করতে চাওয়া হয়েছে, আমি রব্বুল আলামিন সেই আগুনকে ঠান্ডা বানায় দিছি। সেখানে আমার পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শিরকের বিপক্ষে উচ্চকণ্ঠে কথা বলেছে, কাজেই তাকে তোমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে তোমরা বদদোয়ার বাণী উচ্চারণ করবে, আমি আল্লাহ ছেড়ে দেব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, যেই হাত তুলে তুই আমার রাসূলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিস তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা বললাম তোর ওই দুই হাত ধ্বংস হয়ে যা। শুধু তোর দুই হাত না, তুই স্বয়ং ধ্বংস হয়ে যা। আবু লাহাব ছিল, ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে। যারাই তাওহীদের বিপক্ষে অবস্থান করেছে, অবস্থানকারীদের সাথে একমত পোষণ করেছে, নিঃসন্দেহে তাদের জন্য ধ্বংস অনিবার্য, যদি তারা তওবা না করে, যদি তারা তওবা না করে। এটাই তাওহীদের শিক্ষা, এটাই সত্যিকার ইসলাম, এটাই সত্যিকার ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। আলহামদুলিল্লাহ, গত দুই দিন আগে আমাদেরও বিজয় দিবস অতিবাহিত হয়েছে, তাই না? পবিত্র কোরআনে বিজয় দিবস নিয়ে একটা সূরাও নাজিল হয়েছে, সূরাতুল ফাতহ, বিজয়ের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে তিনি বিজয় দিবস পালন করলেন। আমরাও বিজয় দিবস পালন করে কি করি না? করি না। আমাদের বিজয় দিবস কেমন জানেন? আমাদের বিজয় দিবসের সেলিব্রেশনটা এমন হয়, আমরা বিজয় দিবসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি, অনেক নাটক মঞ্চস্থ করি, অনেক গান গাই, অনেক রকমের অনুষ্ঠান আমরা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাজনৈতিকভাবে বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম আমরা করি, আর এই সমস্ত প্রোগ্রামগুলোর ভেতরে একটা গুরুত্বপূর্ণ অংশ এটা থাকে যে শহীদদের স্মরণে অনেক রকমের অভিনয়, নাট্য অভিনয় আমরা করে থাকি। তার ভেতরে দেখা যায়, অত্যন্ত দুঃখের সাথে বলছি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, ওই সমস্ত নাটক বা ওই সমস্ত সিনেমা ফুটেজগুলোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই, ওই সমস্ত ফুটেজে যারা ভিলেনের চরিত্রে থাকে, রাজাকারের চরিত্রে থাকে, তাদের মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে। টুপি এবং দাড়ির এমন একটা সিম্বল, এমন একটা নিদর্শন তারা বানিয়েছে, টুপি দাড়ি থাকলেই রাজাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বদ খাসলাত, বদ ধারণা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। কিছু তো ছিল, কিন্তু অধিকাংশই টুপিদারি সারা ছিল। রাজাকারদের লিস্ট এখনো তো আমাদের দেশে আছে, এখনো আছে, সে লিস্ট করা আছে। তাদের ইতিহাস খুঁজেন, তাদের বায়োডাটা খুঁজেন, তাদের ঘর বাড়ির তল্লাশি নেন, তাদের ইতিহাস খুঁজেন, তাদের ছবি দেখেন, এদের অধিকাংশই টুপিদারি ছাড়া। 10,000-এরও বেশি রাজাকারদের লিস্ট করা আছে,
কিন্তু আমাদের সমাজটাকে এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, টুপি দেখলে দাড়ি দেখলেই বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন সকলে পড়ে, আমিন। এটা আমাদের ভেতরে সঠিক বিষয়টা নিয়ে আলোচনা চর্চা না থাকার কারণে ভুল জিনিসটা আমাদের নতুন প্রজন্মের মগজে মগজে ঢুকে যাচ্ছে, এজন্য এই বিষয়ে কথা বলা উচিত। এটা কোনো রাজনৈতিক কোনো ধরনের ইস্যু না, এটা হচ্ছে আমার আপনার ঈমান হেফাজতের বার্তা। আমার আপনার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আপনি শিরকের ভেতরে নিজেকে ডুবিয়ে ফেলছেন টেরও পাচ্ছি না। ঈমান হেফাজতের জন্য মিম্বর থেকে এই সমস্ত কথা আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানগুলো হেফাজত করেন সকলে পড়ে, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিজয় দিবস উদযাপন করেছেন আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে গেলেন। হাদিসের ভেতরে আছে বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দখল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, যে মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশের পর কাবা ঘরের ভেতরে ঢুকলেন, অতঃপর তিনি সেখানে দেখলেন সালাসু 360 নুসুবান, 360টা মূর্তি দেখলেন। কি দেখলেন? 360টা মূর্তি দেখলেন। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তি দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোর কাছে গেলেন। তার হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে ইশারা করে করে প্রত্যেকটা মূর্তিকে তিনি ভেঙে ফেললেন। রাসূলের বিজয় দিবস উদযাপন এটা। শুধু তাই না, আরেক রাওয়ায়াতে আছে সেই মূর্তি ভাঙতে ভাঙতে দেখলেন ওইখানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তি। কার মূর্তি? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, তাদের মূর্তি দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো ভেতরে ভাঙলেন না, বাহিরে অপেক্ষমান সমস্ত জনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে মূর্তি ভাঙছেন, বাহিরে অনেক শত শত হাজার হাজার লোক অপেক্ষমান। আল্লাহ রাসূল ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো ভেতরে না ভেঙে সকলের সম্মুখে এনে তিনি বদ্ধ করলেন, যারা এই মূর্তিগুলো তৈরি করেছে তাদের জন্য ধ্বংস অনিবার্য কথা বলে তিনি সমস্ত জনসম্মুখে সেই মূর্তিগুলো ভেঙে দিলেন। এটা ছিল আমার রাসূলের বিজয় উদযাপন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবস উদযাপন করেছেন মূর্তির বিরুদ্ধে অথবা তাওহীদের পক্ষে শিরকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে। এটাই আমার আপনার ঈমান, এটাই আমার আপনার তাওহীদ, এটাই আমার আপনার নেক আমলগুলোকে সংরক্ষণ করার সর্বোত্তম মাধ্যম। আমি আপনি যদি সামাজিকতার প্রভাবে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক কারণে আমি আপনি যদি এই সঠিক বিষয়টাকে উপলব্ধি করতে ব্যর্থ হই, মনে রাখবেন মৌতের পরে কিন্তু একটা জীবন আছে, মৌতের পরে একটা জীবন আছে। ওই জীবনে আপনার নেক আমলগুলো কতটুকু শিরিক মুক্ত, আপনার ঈমান কতটুকু শিরিক মুক্ত, আপনি কি পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন, আপনি কি পরিমাণ আল্লাহ তাআলার জন্য নিজের সর্বস্বকে ত্যাগ করার জন্য কুণ্ঠাবোধ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষা করবেন। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা মনে করছো এমনি এমনি জান্নাতে যাবা, এমনি এমনি জান্নাতে চলে যাবা, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন না। কারা আমি রব, আমি আল্লাহ তাআলার জন্য মুজাহাদা করেছো, কারা আমি আল্লাহ তাআলার পক্ষে থাকার জন্য, আমি আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠার জন্য যাবতীয় সামাজিকতাকে উপেক্ষা করে সঠিক এবং সত্যকে উপলব্ধি করার জন্য মুজাহাদা করেছো, আমি আল্লাহ এটা পরীক্ষা করব না, মরার পর এমনি জান্নাতে ঢুকে যাবে তাই ভাবছো? আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এগুলো সব কোরআনের বাণী, এগুলো সব আল্লাহর রাসূলের কথা, এগুলো আল্লাহর রাসূল এবং যুগে যুগে সমস্ত নবী রাসূলদের একটাই আদর্শ, তাওহীদের পক্ষে থাকতে হবে, শিরককে আমার আপনার জীবন থেকে ডিলিট করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের ভেতরে তাওহীদের মহাব্বত এবং শিরকের প্রতি নাফরত এবং ঘৃণা পয়দা করে দেন সকলে পড়ে, আমিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিজের ঈমান হেফাজতের জন্য যাবতীয় প্রতিবন্ধকতা যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে শক্ত অবস্থানে যেন আমি আপনি থাকতে পারি, আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, অত্যন্ত সুন্দরভাবে আমি আমার নেক আমলগুলো যেন মৌত পর্যন্ত পরিচালনা করতে পারি, সেই রকম হিম্মত সাহস এবং মেজাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন সকলে পড়ে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।